بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছে যাবতীয় সার্বভৌমত্ব যেমন তার জন্য তেমনি যাবতীয় প্রশংসাও তার জন্য তিনি সকল কিছুর উপর প্রবল ক্ষমতাবান هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير তিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের কিছু লোক মুমিন হলো আবার কিছু লোক কাফের থেকে গেল আসলে তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছুই দেখেন خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সঠিকভাবে সৃষ্টি করেছেন অতঃপর তোমাদের তিনি মানুষের আকৃতি দিয়েছেন তাও আবার অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি দিয়েছেন তার কাছেই তোমাদের আবার ফিরে যেতে হবে ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুআলিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো এমনকি আল্লাহ তাআলা তোমাদের মনের কথাও জানেন أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبَلُ فَذَاقُوا وَبَالَ أَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ তোমাদের কাছে কি সেসব লোকের খোঁজ খবর কিছুই পৌঁছেনি যারা এর আগে বিভিন্ন নবীর সময়ে কুফরি করেছিল অতঃপর তারা দুনিয়াতেই নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে পরকালেও তাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক আযাব রয়েছে ذَلِكَ بِأَنَّهُ كَانَتْ تَأْتِيهِمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَقَالُوا أَبَشَرٌ يَهْدُونَنَا فَكَفَرُوا وَتَوَلَّوا وَاسْتَغْنَى اللَّهُ وَاللَّهُ غَنِيٌّ حَمِيدٌ এটা এ কারণে যে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যখনই আল্লাহর কোন রসুল আসতো তখনই তারা বলতো কতিপয় মানুষই কি আমাদের পথে সন্ধান দেবে অতএব তারা সত্য প্রত্যাখ্যান করল এবং ইমানের পথ থেকে মুখ ফিরিয়ে নিল অবশ্য আল্লাহ তাআলার তাদের কাছ থেকে কিছুই পাওয়ার দরকার ছিল না কেননা আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন তিনি প্রশংসিত قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير এ কাফেররা ধারণা করে নিয়েছে একবার মরে গেলে কখনো তাদের পুনরুত্থিত করা হবে না তুমি বলো না তা কখনো নয় আমার মালিকের শপথ অতি অবশ্যই মৃত্যুর পর তোমাদের সবাইকে আবার কবর থেকে উঠানো হবে এবং তোমাদের বলে দেয়া হবে তোমরা কি কাজ করে এসেছো আর আল্লাহ তাআলার পক্ষে এটা অত্যন্ত সহজ কাজ
فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. অতএব তোমরা আল্লাহ তাআলা তার রাসূল এবং আমি যে আলো তোমাদের দিয়েছি তার বাহন কোরআনের উপর ঈমান আনো। তোমরা এখানে যা কিছুই করো না কেন, আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. যেদিন তোমাদের আগে পরে সমস্ত মানুষ ও জিনকে একত্র করা হবে, একত্র করা হবে সে মহা সমাবেশের দিনটির জন্য, যেদিন বলা হবে হে মানুষ ও জিন, আজকের দিনটি হচ্ছে তোমাদের আসল লাভ লোকসানের দিন। লাভের দিন তার জন্য যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তিনি আজ তার সব গুনাহ মোচন করে দেবেন এবং তাকে তিনি এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে, আর এটাই হচ্ছে পরম সাফল্য। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير. এটা লোকসানের দিন তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এরা সবাই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। কত নিকৃষ্ট সে আবাসস্থল। ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم. আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কোনো বিপদই আসে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলা তার অন্তরকে সুপথে পরিচালিত করেন, আর আল্লাহ তাআলা সব বিষয়ে সম্যক অবগত রয়েছেন। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনু। আল্লাহ তাআলা মহান সত্তা, তিনি ছাড়া কোনোই মাবুদ নেই, অতএব প্রতিটি ঈমানদার বান্দার উচিত সর্ববিষয়ে তার উপরই নির্ভর করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন
كن من أزواجكم وأولادكم إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم هي إيمان تلوكرا অবশ্যই তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মাঝে তোমাদের কিছু দুশ্মন রয়েছে, অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো। অবশ্য তোমরা যদি তাদের অপরাধ ক্ষমা করে দাও, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের মাফ করার নীতি অবলম্বন করো, তবে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও দয়ালু। والله عنده أجر عظيم তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্য একটি পরীক্ষা মাত্র, আর এই পরীক্ষায় কামিয়াব হতে পারলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে মহা পুরস্কার রয়েছে। فاتقوا الله اتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা রাসূলের আদেশ শোনো এবং তার কথা মতো চলো, আল্লাহ দেয়া ধন সম্পদ থেকে তারই উদ্দেশ্যে খরচ করো, এতে তোমাদের নিজেদের জন্যই কল্যাণ রয়েছে। যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেয়া হয়েছে সে এবং তার মতো লোকেরাই সত্যিকার অর্থে সফল কাম। تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم যদি তোমরা আল্লাহ তাআলাকে ঋণ দাও উত্তম ঋণ, তাহলে কিয়ামতের দিন তিনি তা বহুগুণ বাড়িয়ে দেবেন এবং তিনি তোমাদের গুনাহখাতা মাফ করে দেবেন, আল্লাহ তাআলা বড়ই গুণগ্রাহী এবং পরম ধৈর্যশীল। আলিমুল গায়বি ওয়াশশাহাদাতিল আজিজুল হাকীম দেখা অদেখা সবকিছুই তিনি জানেন, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।